শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। দ্বিতীয় পরিচ্ছেদ। জন্মাষ্টমী দিবসে নরেন্দ্র, রাম, গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে। বলরাম, মাস্টার, গোপালের মা, রাখাল, লাটু, ছোট নরেন, পাঞ্জাবি সাধু, নবগোপাল, কাটোয়ার বৈষ্ণব, রাখাল ডাক্তার। আজ জন্মাষ্টমী মঙ্গলবার, 17ই ভাদ্র, 1লা সেপ্টেম্বর 1885। ঠাকুর স্নান করিবেন, একটি ভক্ত তেল মাখাইয়া দিতেছেন, ঠাকুর দক্ষিণের বারান্দায় বসিয়া তেল মাখিতেছেন। মাস্টার গঙ্গা স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। স্নানান্তে ঠাকুর গামছা পরিয়া দক্ষিণাস্য হইয়া সেই বারান্দা হইতেই ঠাকুরদের উদ্দেশ্য করিয়া প্রণাম করিতেছেন। শরীর অসুস্থ বলিয়া কালী ঘরে বা বিষ্ণু ঘরে যাইতে পারিলেন না। আজ জন্মাষ্টমী, রামাদি ভক্তেরা ঠাকুরের জন্য নববস্ত্র আনিয়াছেন, ঠাকুর নববস্ত্র পরিধান করিয়াছেন, বৃন্দাবনী কাপড় ও গায়ে লাল চেলি, তাহার শুদ্ধ অপাপবিদ্ধ দেহ নববস্ত্রে শোভা পাইতে লাগিল। বস্ত্র পরিধান করিয়াই তিনি ঠাকুরদের প্রণাম করিলেন। আজ জন্মাষ্টমী, গোপালের মা গোপালের জন্য কিছু খাবার করিয়া কামারহাটি হইতে আনিয়াছেন। তিনি আসিয়া ঠাকুরকে দুঃখ করিতে করিতে বলিতেছেন, তুমি তো খাবে না। শ্রী রামকৃষ্ণ বলিলেন, এই দেখো অসুখ হয়েছে। গোপালের মা বলিলেন, আমার অদৃষ্ট, একটু হাতে করো। শ্রী রামকৃষ্ণ বলিলেন, তুমি আশীর্বাদ করো। গোপালের মা ঠাকুরকে গোপাল বলিয়া সেবা করিতেন। ভক্তেরা মিছরি আনিয়াছেন, গোপালের মা বলিতেছেন, এ মিছরি নবতে নিয়ে যাই। শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, এখানে ভক্তদের দিতে হয়, কে 100 বার চাইবে, এখানেই থাক। বেলা 11টা, কলিকাতা হইতে ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। শ্রীযুক্ত বলরাম, নরেন্দ্র, ছোট নরেন, নবগোপাল, কাটোয়া হইতে একটি বৈষ্ণব ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন। রাখাল লাটু আজকাল থাকেন, একটি পাঞ্জাবি সাধু পঞ্চবটিতে কয়দিন রহিয়াছেন। ছোট নরেনের কপালে একটি আব আছে। ঠাকুর পঞ্চবটিতে বেড়াইতে বেড়াইতে বলিতেছেন, তুই আবটা কাট না, ও তো গলায় নয় মাথায়, ওতে আর কি হবে, লোকে এক শিরা কাটাচ্ছে। হাস্য। পাঞ্জাবি সাধুটি উদ্যানের পথ দিয়া যাইতেছেন। ঠাকুর বলিতেছেন, আমি ওকে টানি না, জ্ঞানীর ভাব, দেখি যেন শুকনো কাঠ। ঘরে ঠাকুর ফিরিয়াছেন, শ্যামাপদ ভট্টাচার্যের কথা হইতেছে। বলরাম বলিলেন, তিনি বলেছেন যে নরেন্দ্রের যেমন বুকে পা দিয়ে ভাবাবেশ হয়েছিল, কই আমার তো তা হয় নাই। শ্রী রামকৃষ্ণ বলিলেন, কি জানো, কামিনী কাঞ্চনে মন থাকলে ছড়ানো মন কুড়ানো দায়, ওর সালিশি করতে হয় বলেছে, আবার বাড়ির ছেলেদের বিষয় ভাবতে হয়। নরেন্দ্রাদির মন তো ছড়ানো নয়, ওদের ভিতর এখনো কামিনী কাঞ্চন ঢোকে নাই, কিন্তু শ্যামাপদ খুব লোক। কাটোয়ার বৈষ্ণব ঠাকুরকে প্রশ্ন করিতেছেন, বৈষ্ণবটি একটু টেরা। জন্মান্তরের খপর, ভক্তি লাভের জন্যই মানুষ জন্ম। বৈষ্ণব বলিলেন, মশায় আবার জন্ম কি হয়? শ্রী রামকৃষ্ণ বলিলেন, গীতায় আছে, মৃত্যু সময় যে যা চিন্তা করে দেহত্যাগ করবে, তার সেই ভাব লয়ে জন্মগ্রহণ করতে হয়। হরিণকে চিন্তা করে ভরত রাজার হরিণ জন্ম হয়েছিল। বৈষ্ণব বলিলেন,
এটি যে হয় কেউ চোখে দেখে বলে তো বিশ্বাস হয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তা জানি না বাপু, আমি নিজের ব্যামো সারাতে পারছি না, আবার মূলে কি হয়। তুমি যা বলছ এসব হীন বুদ্ধির কথা, ঈশ্বরে কিসে ভক্তি হয় এই চেষ্টা করো। ভক্তি লাভের জন্যই মানুষ হয়ে জন্মেছ। বাগানে আম খেতে এসেছ, কত হাজার ডাল কত লক্ষ পাতা, এসব খপরে কাজ কি? জন্ম জন্মান্তরের খপর। গিরিশ ঘোষ ও অবতারবাদ। কে পবিত্র? যার বিশ্বাস ভক্তি। শ্রীযুক্ত গিরিশ ঘোষ দু একটি বন্ধুর সঙ্গে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত, কিছু পান করিয়াছেন, কাঁদিতে কাঁদিতে আসিতেছেন ও ঠাকুরের চরণে মাথা দিয়া কাঁদিতেছেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে তাঁহার গা চাপড়াইতে লাগিলেন। একজন ভক্তকে ডাকিয়া বলিতেছেন, ওরে একে তামাক খাওয়া। গিরিশ মাথা তুলিয়া হাত জোড় করিয়া বলিতেছেন, তুমি পূর্ণ ব্রহ্ম, তা যদি না হয় সবই মিথ্যা। বড় খেদ রইল, তোমার সেবা করতে পারলুম না। এই কথাগুলি এরূপ স্বরে বলিতেছেন যে দু একটি ভক্ত কাঁদিতেছেন। দাও বর ভগবান, এক বৎসর তোমার সেবা করব, মুক্তি ছড়াছড়ি, প্রস্রাব করে দি, বলো তোমার সেবা এক বৎসর করব। শ্রীরামকৃষ্ণ বলিলেন, এখানকার লোক ভালো নয়, কেউ কিছু বলবে। গিরিশ বলিলেন, তা হবে না, বলো। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আচ্ছা তোমার বাড়িতে যখন যাব। গিরিশ বলিলেন, না তা নয়, এইখানে করব। শ্রীরামকৃষ্ণ জিদ দেখিয়া বলিলেন, আচ্ছা সে ঈশ্বরের ইচ্ছা। ঠাকুরের গলায় অসুখ, গিরিশ আবার কথা কহিতেছেন, বলো আরাম হয়ে যাক। আচ্ছা আমি ঝাড়িয়ে দেব। কালি কালি। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমার লাগবে। গিরিশ বলিলেন, ভালো হয়ে যা। ফু, ভালো যদি না হয়ে থাকে তো, যদি আমার উপায়ে কিছু ভক্তি থাকে তবে অবশ্য ভালো হবে, বলো ভালো হয়ে গেছে? শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া বলিলেন, যা বাপু, আমি ওসব বলতে পারি না, রোগ ভালো হবার কথা মাকে বলতে পারি না। আচ্ছা ঈশ্বরের ইচ্ছায় হবে। গিরিশ বলিলেন, আমায় ভুলো নো, তোমার ইচ্ছায়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ছি ও কথা বলতে নাই, ভগবত ন চ কৃষ্ণবত, তুমি যা ভাবো তুমি ভাবতে পারো, আমাদের গুরু তো ভগবান, তা বলে ওসব কথা বলায় অপরাধ হয়, ও কথা বলতে নাই। গিরিশ বলিলেন, বলো ভালো হয়ে যাবে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, আচ্ছা যা হয়েছে তা যাবে। গিরিশ নিজের ভাবে মাঝে মাঝে ঠাকুরকে সম্বোধন করিয়া বলিতেছেন, হ্যাঁ গা, এবার রূপ নিয়ে আসো নাই কেন গা? কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন, এবার বুঝি বাংলা উদ্ধার। কোনো কোনো ভক্ত ভাবিতেছেন বাংলা উদ্ধার, সমস্ত জগৎ উদ্ধার। গিরিশ আবার বলিতেছেন, ইনি এখানে রয়েছেন কেন কেউ বুঝেছ? জীবের দুঃখে কাতর হয়ে এসেছেন তাঁদের উদ্ধার করবার জন্য। গাড়োয়ান ডাকিতেছিল, গিরিশ গাত্রোত্থান করিয়া তাহার কাছে যাইতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, দেখো কোথায় যায়, মারবে না তো? মাস্টারও সঙ্গে সঙ্গে গমন করিলেন। গিরিশ আবার ফিরিয়াছেন ও ঠাকুরকে স্তব করিতেছেন, ভগবান পবিত্রতা আমায় দাও, যাতে কখনো একটুও পাপ চিন্তা না হয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তুমি পবিত্র তো আছো, তোমার যে বিশ্বাস ভক্তি, তুমি তো আনন্দে আছো। গিরিশ বলিলেন, আজ্ঞে না, মন খারাপ, অশান্তি, তাই খুব মদ খেলুম। কিয়ৎক্ষণ পরে গিরিশ আবার বলিতেছেন, ভগবান
আশ্চর্য হচ্ছে যে পূর্ণব্রহ্ম ভগবানের সেবা করছি, এমনকি তপস্যা করেছি যে এই সেবার অধিকারী হয়েছি। ঠাকুর মধ্যাহ্নে সেবা করিলেন, অসুখ হওয়াতে অতি সামান্য একটু আহার করিলেন। ঠাকুরের সর্বদাই ভাবাবস্থা, জোর করিয়া শরীরের দিকে মন আনিতেছেন, কিন্তু শরীর রক্ষা করিতে বালকের ন্যায় অক্ষম। বালকের ন্যায় ভক্তদের বলিতেছেন, এখন একটু খেলুম, একটু শোব, তোমরা একটু বাহিরে গিয়ে বসো। ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন, ভক্তেরা আবার ঘরে বসিয়াছেন। গিরিশ ঘোষ গুরুই ইষ্ট, দ্বিবিধ ভক্ত। গিরিশ বলিলেন, হ্যাঁ গা, গুরু আর ইষ্ট, গুরু রূপটি বেশ লাগে, ভয় হয় না। কেন গা? ভাব দেখলে দশ হাত তফাতে যাই, ভয় হয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, যিনি ইষ্ট তিনি গুরুরূপ হয়ে আসেন। সব সাধনের পর যখন ইষ্ট দর্শন হয়, গুরুই এসে শিষ্যকে বলেন, এ অর্থাৎ শিষ্য, ওই অর্থাৎ তোর ইষ্ট। এই কথা বলি ইষ্টরূপে লীন হয়ে যান। শিষ্য আর গুরুকে দেখতে পায় না, যখন পূর্ণ জ্ঞান হয় তখন কে বা গুরু, কে বা শিষ্য, সে বড় কঠিন ঠাঁই, গুরু শিষ্যে দেখা নাই। একজন ভক্ত বলিলেন, গুরুর মাথা শিষ্যের পা। গিরিশ আনন্দে বলিলেন, হ্যাঁ। নবগোপাল বলিলেন, শোনো মানে, শিষ্যের মাথাটা গুরুর জিনিস আর গুরুর পা শিষ্যের জিনিস, শুনলে? গিরিশ বলিলেন, না, ও মানে নয়, বাপের ঘাড়ে ছেলে কি চড়ে না, তাই শিষ্যের পা। নবগোপাল বলিলেন, সে তেমনি কচি ছেলে থাকলে তো হয়। পূর্ব কথা, শিখ ভক্ত, দুই থাক ভক্ত, বানরের ছা ও বিল্লির ছা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, দুই রকম ভক্ত আছে, এক থাকের বিল্লির ছাড় স্বভাব, সব নির্ভর মা যা করে, বিল্লির ছা কেবল মিউ মিউ করে, কোথায় যাবে কি করবে কিছুই জানে না, মা কখনো হেসালে রাখছে, কখনো বা বিছানার উপরে রাখছে। এইরূপ ভক্ত ঈশ্বরকে আম্মুক্তারি বা বকল মা দেয়, আম্মুক্তারি দিয়ে নিশ্চিন্ত। শিখরা বলেছিল, ঈশ্বর দয়ালু। আমি বললাম, তিনি আমাদের মা বাপ, তিনি আবার দয়ালু কি? ছেলেদের জন্ম দিয়ে বাপ মার লালন পালন করবে না তো কি বামুন পাড়ার লোকেরা এসে করবে? এ ভক্তদের ঠিক বিশ্বাস, তিনি আপনার মা, আপনার বাপ। আর এক থাক ভক্ত আছে, তাদের বানরের ছাড় স্বভাব, বানরের ছাড় নিজে জোশ করে মাকে আঁকড়ে ধরে, এদের একটু কর্তৃত্ব বোধ আছে, আমায় তীর্থ করতে হবে, জপ তপ করতে হবে, ষোড়শোপচারে পূজা করতে হবে, তবে আমি ঈশ্বরকে ধরতে পারব, এই এদের ভাব। দুজনেই ভক্ত। ভক্তদের প্রতি বলিলেন, যত এগোবে ততই দেখবে তিনিই সব হয়েছেন, তিনিই সব করছেন, তিনিই গুরু, তিনিই ইষ্ট, তিনিই জ্ঞান ভক্তি সব দিয়েছেন। পূর্ব কথা, কেশব সেনকে উপদেশ, এগিয়ে পড়ো। যত এগোবে দেখবে চন্দন কাঠের পরও আছে রূপার খনি, সোনার খনি, হীরে মানিক, তাই এগিয়ে পড়ো। আর এগিয়ে পড়ো এ কথাই বা বলি কেমন করে? সংসারী লোকেদের বেশি এগোতে গেলে সংসার টংসার ফক্কা হয়ে যায়। কেশব সেন উপাসনা করছিল, বলে, হে ঈশ্বর, তোমার ভক্তি নদীতে যেন ডুবে যাই। সব হয়ে গেলে আমি কেশবকে বললাম, ওগো, তুমি ভক্তি নদীতে ডুবে যাবে কি করে? ডুবে গেলে চিকের ভিতর যারা আছে তাদের কি হবে? তবে এক কর্ম করো, মাঝে মাঝে ডুব দিও আর এক একবার আড়ায় উঠো। সকলের হাস্য। বৈষ্ণবের কলকলানি ধারণা করো, সত্য কথা তপস্যা।
কাটোয়ার বৈষ্ণব তর্ক করিতেছিলেন। ঠাকুর তাহাকে বলিতেছেন, তুমি কলকলানি ছাড়ো, ঘি কাঁচা থাকলেই কলকল করে। একবার তাঁর আনন্দ পেলে বিচার বুদ্ধি পালিয়ে যায়, মধুপানের আনন্দ পেলে আর ভনভনানি থাকে না। বই পড়ে কতকগুলো কথা বলতে পারলে কি হবে, পণ্ডিতেরা কত শ্লোক বলে, শিরনা গোকুল মণ্ডলী এইসব, সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে, কুলকুচো করলেও কিছু হবে না, পেটে ঢুকুতে হবে তবে নেশা হবে। ঈশ্বরকে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে না ডাকলে এসব কথা ধারণা হয় না। ডাক্তার রাখাল ঠাকুরকে দেখিতে আসিয়াছেন, তিনি ব্যস্ত হইয়া বলিতেছেন, এসো গো বসো। বৈষ্ণবের সহিত কথা চলিতে লাগিল। শ্রী রামকৃষ্ণ বলিলেন, মানুষ আর মান হুঁশ, যা চৈতন্য হয়েছে সেই মান হুঁশ, চৈতন্য না হলে বৃথা মানুষ জন্ম। পূর্ব কথা। কামারপুকুরে ধার্মিক সত্যবাদী দ্বারা সালিসি। আমাদের দেশে পেট মোটা গোঁফওয়ালা অনেক লোক আছে, তবু দশ ক্রোশ দূর থেকে ভালো লোককে পালকি করে আনে কেন? ধার্মিক সত্যবাদী দেখে তারা বিবাদ মিটাবে, শুধু যারা পণ্ডিত তাদের আনে না। সত্য কথা কলির তপস্যা, সত্য কথা অধীনতা, পরস্ত্রী মাতৃ সমান। ঠাকুর বালকের মতো ডাক্তারকে বলিতেছেন, বাবু আমার এটা ভালো করে দাও। ডাক্তার বলিলেন, আমি ভালো করব? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, ডাক্তার নারায়ণ, আমি সব মানি। রিকনসিলেশন অফ ফ্রি উইল অ্যান্ড গডস উইল, অফ লিবার্টি অ্যান্ড নেসেসিটি। ঈশ্বরী মাহুত নারায়ণ। যদি বলো সব নারায়ণ, তবে চুপ করে থাকলেই হয়, তা আমি মাহুত নারায়ণও মানি। শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা একই, শুদ্ধ মনে যা উঠে সে তাঁরই কথা, তিনি মাহুত নারায়ণ। তাঁর কথা শুনব না কেন, তিনি কর্তা, আমি যতক্ষণ রেখেছেন তাঁর আদেশ শুনে কাজ করব। ঠাকুরের গলার অসুখ এইবার ডাক্তার দেখিবেন। ঠাকুর বলিতেছেন, মহেন্দ্র সরকার জিওভা টিপেছিল, যেমন গরু জিওভাকে টিপে। ঠাকুর আবার বালকের ন্যায় ডাক্তারের জামায় বারংবার হাত দিয়ে বলিতেছেন, বাবু বাবু তুমি এইটে ভালো করে দাও। ল্যারিঙ্গোস্কোপ দেখিয়া ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন, বুঝেছি এতে ছায়া পড়বে। নরেন্দ্র গান গাইলেন। ঠাকুরের অসুখ বলিয়া বেশি গান হইল না।